নিয়োগ স্থগিত, রেলে লোক পাবে শূন্য পদ। কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে আমার কাছে এই ফরওয়ার্ডটা আসে, তোমরা দেখতে পাচ্ছো যে একটা পেপারের কাটিং এবং লেখা রয়েছে নয়াদিল্লি 2 জুলাই, অর্থাৎ কালকের পেপার কাটিং। এটা কোন পেপারে প্রকাশিত হয়েছে আমি জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাবে। এবং আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে এটা কোনোভাবে ফেক নয়, একটা নিউজ পেপারেরই কাটিং দেখে বোঝা যাচ্ছে। তবুও আমি 100% নিশ্চিত নই যে এটা সত্যি কিনা, বা এর মধ্যে কোনো ফটোশপ করা হয়েছে কিনা, বা এই পোস্টটাকে ডক্টর্ড করা হয়েছে কিনা, আমি কিন্তু 100% নিশ্চিত নই। তবু এখানে যে লেখাগুলো লেখা হয়েছে সেটা পড়ার পর স্থিরভাবে বসে থাকা যায় না। আগের বছর ভোটের আগে এত এত ভ্যাকেন্সি বার করে, গাদা গাদা ভ্যাকেন্সি বার করে রেল বললো সমস্ত ইউথকে চাকরি দেবো, সবাই রেলে চাকরি পাবে, একেবারে মানে কি বলবো একটা উৎসবের মতন ব্যাপার। 1.5 লাখ ফর্ম বেরিয়ে গেল, ভ্যাকেন্সি বেরিয়ে গেল, সবাই টাকা দিয়ে ফর্ম ফিল আপ হয়েও গেল, এবং এখন 1 বছরের বেশি হতে চললো, কোনো পরীক্ষার নাম নেই, কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই। এখন করোনার জন্য এটা পেছানো হচ্ছে, ওটা পেছানো হচ্ছে, কিন্তু করোনা তো এসছে মার্চ মাস থেকে, তার আগে তো কোনো করোনা ছিল না, তখন কেন রেল পরীক্ষা নিল না, তাই না? পরীক্ষা তো নেওয়ার কথা ছিল 2019 সালের মধ্যে, 2019 সাল পেরিয়ে জুলাই মাস চলছে আর এখন এইসব নোটিশ প্রকাশিত হচ্ছে রেল থেকে। যাই হোক, এটা রেলের অফিসিয়াল নোটিশ নয়, এটা একটা প্রতিবেদন, তবু এর ভিত্তিতেই আমি কথাগুলো বলছি। তোমরা যদি জেনে থাকো যে এটা আদৌ সঠিক কিনা ভুল, আমাকে একবার জানিও। এগুলোকে কি বলবো, এগুলো রীতিমতো ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা করা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা ছিনিমিনি খেলা, মনে আশা জাগিয়ে ঝুলিয়ে রাখা। মানে বাংলায় একটা কথা আছে না, গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতন ব্যাপারটা সেরকমই এখানে হয়ে গেছে। ফর্ম বার করে বলছে পরীক্ষা নেব, চাকরি দেব, কিন্তু তারপর আর কোনো খোঁজ নেই। রোজ দেখছি আজকে ওই জোনে, কালকে ওই জোনে একটা করে টেন্ডার প্রকাশিত হচ্ছে, কিন্তু কোন সংস্থা যে পরীক্ষা নেবে সেটা এখনও রেল ঠিক করে উঠতে পারছে না। এটা দেখার পর সত্যি খুব খারাপ লাগছে, বিশেষ করে যারা রেলের জন্য প্রস্তুতি নেয় তাদের জন্য তো খুবই খারাপ নিউজ। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভেবেছিলাম শেয়ার করব না, তারপর ভাবলাম যে না শেয়ার করি, যারা রেলের জন্য পড়াশোনা করছে তাদের অন্তত একবার জানা দরকার। তো চলো দেখে নিই যে কী বলতে চাইছে এখানে নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি 2 জুলাই। দেখো এখানে বলা হচ্ছে যে খরচ বাঁচানোর লক্ষ্যে এবার নিরাপত্তা সংক্রান্ত পদ ছাড়া বাকি নতুন পদে নিয়োগ স্থগিত রাখতে নির্দেশ দিল রেল বোর্ড। একই সঙ্গে যে পদগুলি ফাঁকা পড়ে রয়েছে তার অন্তত 50% লোপ করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আচ্ছা, তারপরে বলছে ইউপিএ আমল থেকেই রেলের প্রায় 100,000 পদ খালি পড়ে রয়েছে। গত বছর লোকসভা নির্বাচনের আগে বড় মাপের নিয়োগের ঘোষণা করেছিল রেল, যেমনটা আমি বললাম তোমাদেরকে। যাই হোক, তারপর থেকে সেই অর্থে বড় মাপের কোনো নিয়োগ হয়নি রেলে। কোভিডের কারণে যাত্রী ভাড়া থেকে রেলের আয় কার্যত তলানিতে এসে ঠেকায় ব্যয় সংকোচের লক্ষ্যে গত মাসে একাধিক পদক্ষেপ করেছিল রেল মন্ত্রক। আজ পরবর্তী ধাপে দেশের সব জোনকে পাঠানো চিঠিতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন সব পদ সৃষ্টি বন্ধ থাকবে, বন্ধ থাকবে নতুন নিয়োগও। চিঠিতে বলা হয়েছে যে গত 2 বছরে নিয়োগের প্রশ্নে যে পদগুলি তৈরি হয়েছিল সেগুলির সম্পূর্ণ পর্যালোচনা করবে প্রত্যেক জোন। যদি ওই পদগুলিতে এখনও নিয়োগ না হয়ে থাকে তাহলে সেই পদগুলি বাতিল করে দিতে হবে। মানে পুরো সিচুয়েশনটাই কোভিডের কারণে তৈরি হয়েছে, যে করোনা ভাইরাসের কারণে 3 মাস লকডাউন ছিল এবং 3 মাস লকডাউনের জন্য রেল চলেনি, ইভেন এখনও প্যাসেঞ্জার ট্রেন বন্ধ, কিছু কিছু দূরপাল্লার ট্রেন চলছে, মালগাড়ি চলছে। রেলের আয় সাধারণত প্যাসেঞ্জার ট্রেন থেকেই হয়, তো এই 3 মাসে রেল প্রচুর লস খেয়েছে এবং সেই কারণেই এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তীকালে হয়তো আমরা দেখতে পারি এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে, আস্তে আস্তে যখন সিচুয়েশন কিছুটা ঠিক হবে তখন হয়তো রেলের নিয়োগ আবার শুরু হবে। যাই হোক, তারপরে বলছে গত মার্চ মাসে রেল সংসদে জানিয়েছিল বিভিন্ন শ্রেণীতে প্রায় 2.87 লক্ষ পদ খালি রয়েছে। আজ বোর্ডের চিঠিতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত পদ ছাড়া অন্য যে সমস্ত পদ খালি রয়েছে তার অন্তত 50% এক ধাক্কায় লোপ করতে হবে। মন্ত্রকের যুক্তি ব্যয় সংকোচ করতেই এই পদক্ষেপ করা হচ্ছে। বোর্ডের এই নির্দেশ কঠোরভাবে মানতে বলা হয়েছে সব জোনকে। এখানে বলা হচ্ছে বারবার যে ব্যয় সংকোচ করতে, অর্থাৎ ব্যয় কমাতে। তাহলে রেল যদি ব্যয় সংকোচ করতেই চায় তার প্রভাব তো পুরোপুরি আমাদের ছাত্রছাত্রীদের উপর পড়ছে। আমাদের কাছ থেকে
টাকা নিয়ে নেওয়া হলো, অগ্রিম পরীক্ষা বাবদ টাকা নিয়ে নেওয়া হলো, এবং এখন বলা হচ্ছে যে ব্যয় সংকোচ করতে 50% রিক্রুটমেন্ট হবে না। আমি জানি না এটা ছাত্রছাত্রীদের সঙ্গে কতটা ফেয়ার, তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে এটা সম্পূর্ণ আনফেয়ার এবং এই যুক্তি কিছুতেই মেনে নেওয়া যায় না। যাই হোক, তারপরে কি বলছে, তবু একটা ক্ষীণ আশার আলো বলতে পারো, যে যেখানে বলা হচ্ছে সিকিউরিটি পার্সোনেল নিয়োগ করা হবে, মানে আরপিএফ, এইগুলো নিয়োগ হয়তো হতে পারে, কিন্তু আরপিএফের তো কোনো বিজ্ঞপ্তিই বেরোয়নি। যে পরীক্ষাগুলোর বিজ্ঞপ্তি বেরিয়েছিল তারই পরীক্ষা বলছে হবে কি না তার কোনো ঠিক নেই, 50% ভ্যাকেন্সি কমে গেল, আবার বলছে যে আরপিএফ বা সিকিউরিটি পার্সোনালদের নিয়ে হবে। জানি না রেল কী করতে চাইছে, যাই হোক এটা মানে মেনে নিতে পারছি না মন থেকে। এর ওই নির্দেশ কঠোরভাবে মানতে বলা সব জোনকে। বিষয়টি নিয়ে বিরোধীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রশ্নে টালবাহানা চলছে রেলে। এই সরকারের লক্ষ্যই হলো 14 লক্ষ কর্মী থেকে রেলকে কমিয়ে 10 লক্ষ কর্মীতে নিয়ে আসা, সেই উদ্দেশ্যেই ওই পদক্ষেপ করা হচ্ছে। এতে পরিচালন ব্যবস্থা, পরিষেবা ও নিরাপত্তা প্রশ্নে আপোষ করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। তো এই হলো নোটিশটা, তোমরা চাইলে একবার নোটিশটা পজ করে পড়তে পারো, বা আমি টেলিগ্রাম গ্রুপে এই নোটিশটা দিয়ে দেবো। তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে আমাদের সাথে যুক্ত হতে চাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিচ্ছি, সেখানে গিয়ে পড়তে পারবে। তো এই হলো গোটা ঘটনা, বিষয়টা খুব একটা ভালো নিউজ নয় এটা, বিশেষ করে যারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছে পড়ছি তাদের জন্য তো একদমই নয়। যাই হোক, তবুও আমি সবাইকে বলবো যে মনে আশা রাখো, পজিটিভ থাকো এবং মন দিয়ে প্রিপারেশান চালিয়ে যাও। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, গড ব্লেস, টেক কেয়ার।